বৈপাট বাই আইকে চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আমরা পড়ছিলাম হেনরি ফোর্ডের বিখ্যাত বই সিক্রেটস অব জায়োনিজম, আজকে সপ্তম পর্ব। যারা প্রথমবারের মধ্যে শুনছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যার হাত ধরে প্রোটোকলস অফ দ্য লার্নড ইল্ডার্স অফ জিওন পূর্ণ বই আকারে বাজারে প্রকাশিত হয়েছে, তার পরিচয় কখনো উদ্ঘাটন করা সম্ভব হয়নি। প্রথমে এটিকে রাশিয়ান ভাষায় ছাপানো হয় এবং পরে অন্যান্য ভাষায় অনুবাদ করা হয়। ফরাসি বিপ্লব চলাকালে ডাক ডি অর্লিয়ান্স এর যে ধ্বংসাত্মক রূপ পুরো পৃথিবী দেখতে পায়, বইটিতে ইহুদি সাম্রাজ্যবাদীদের এমনই একটি রূপ উন্মোচিত হয়েছে। বইটিতে পরিষ্কারভাবে উল্লেখ করা হয়েছে কে তাদের প্রকৃত শত্রু এবং তারা কাদের বিরুদ্ধে ষড়যন্ত্রের নীল নকশা তৈরি করেছে। এমন নয় যে নির্দিষ্ট কোনো রাজা বা অভিজাত সম্প্রদায় তাদের এই ষড়যন্ত্রের লক্ষ্যবস্তু, বরং পৃথিবীর পুরো জেন্টাইল সম্প্রদায়ই ইহুদিদের ষড়যন্ত্রের লক্ষ্যবস্তু। জেন্টাইল শব্দটি এই বইটিতে অসংখ্যবার এসেছে। এবার এর কিছু প্রোটোকল নিয়ে আলোচনা করা যাক। প্রথম প্রোটোকলে উল্লেখ আছে, কোনো সন্দেহ নেই সততা ও সরলতা মানব চরিত্রের মহৎ দুটি গুণ, কিন্তু রাজনীতির মাঠে এর কোনো স্থান নেই। একজন শক্তিশালী শত্রুকে মোকাবিলা করার চেয়ে এই দুটি মানবীয় গুণ রক্ষা করা অধিক কঠিন ব্যাপার, কারণ আমাদের শাসন ব্যবস্থায় সততা ও সরলতার কোনো স্থান নেই। এগুলো শুধু জেন্টাইলদের শাসন ব্যবস্থায় পাওয়া যাবে। বংশ পরম্পরায় আমরা জেন্টাইলদের শাসন ব্যবস্থায় বারবার আঘাত হেনেছি এবং নিজেদের অনুশাসন চাপিয়ে দিয়েছি। আমাদের শাসন ব্যবস্থার মূল ভিত্তি হল অর্থ সম্পদ, যার মালিক কেবল আমরাই, আর বিজ্ঞান, সেও তো আমাদেরই আবিষ্কার। আমরা শ্রমিকদের বিভিন্ন মজুরি বৃদ্ধির আন্দোলনে জড়িয়ে দেব, একই সঙ্গে বাজারে পণ্যমূল্য বাড়িয়ে দেব। আমরা বলবো কৃষি উৎপাদন কম হওয়ায় বাজারে পণ্যমূল্য বৃদ্ধি পেয়েছে, ফলে এই বর্ধিত মজুরি তাদের কোনো উপকারেই আসবে না। আমরা সুকৌশলে কৃষকদের মাঝে অরাজকতা সরিয়ে দেব এবং আত্মতৃপ্তির উপায় হিসেবে মদ্যপানে আসক্ত করে তুলব, যা ধীরে ধীরে তাদের জ্ঞানশূন্য জাতিতে পরিণত করবে। জেন্টাইলরা কখনোই আমাদের ষড়যন্ত্রের জাল ছিঁড়তে পারবে না। আমাদের একাংশ ছদ্মবেশে শ্রমিকদের সঙ্গে মিশে থাকবে এবং বিভিন্ন অধিকার আদায়ের আন্দোলন উস্কে দেবে, যেন বাজার অস্থিতিশীল রাখা যায়। পরে এই অস্থিতিশীল বাজারে নতুন এক অর্থনীতি প্রতিষ্ঠা পাবে, যার মূল প্রণেতা হব আমরাই। প্রোটোকলগুলো ভালোভাবে লক্ষ্য করলে দেখবেন তারা পুরো মানব জাতিকে দুটি অংশে বিভক্ত করেছে, আমরা ও জেন্টাইল। বিষয়টি আরও পরিষ্কার হবে যদি 18তম প্রোটোকলে উল্লেখিত অনুচ্ছেদগুলো লক্ষ্য করেন। যেমন, জেন্টাইলদের সাথে আমাদের মৌলিক পার্থক্য হচ্ছে আমরা হলাম সৃষ্টিকর্তার মনোনীত সম্প্রদায় এবং মানব শ্রেণীর মধ্যে উচ্চ, আর জেন্টাইলরা হচ্ছে দুই পায়ে চলমান মানব পশু। তাদের না আছে দূরদৃষ্টি আর না আছে নতুন কিছু আবিষ্কার করার ক্ষমতা। অন্তর্যামী নিজ হাতে এই বিশ্বের শাসনভার আমাদের হাতে তুলে দিয়েছেন। যতদিন না ইহুদি ভাইদের জন্য নিরাপদ বাসস্থান ও দায়িত্বশীল সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করা সম্ভব হচ্ছে, ততদিন যেন তারা নিজেদের চারিত্রিক মূল্যবোধ বজায় রাখে। আমাদের জাতীয় অস্তিত্বের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ। প্রোটোকলগুলো বাস্তবায়নে তারা কতটা সফল তা চারদিকে তাকালে উপলব্ধি করা সম্ভব। খুব ভালোভাবে লক্ষ্য করলে দেখা যাবে সেখানে একজন শিক্ষক ছাত্রদের উদ্দেশ্যে বক্তৃতা দিচ্ছেন। তিনি ছাত্রদের পড়াচ্ছেন কিভাবে জেন্টাইলদের বিরুদ্ধে পরিকল্পনা তৈরি ও বাস্তবায়ন করতে হয়, তাছাড়া ইহুদিদের পরিকল্পনা কতদূর বাস্তবায়িত হয়েছে এবং এখনও কতটুকু বাকি তাও এই অনুচ্ছেদগুলোতে উল্লেখ করা হয়েছে। এখানে আলোচনায় অংশগ্রহণকারী ছাত্রদের থেকে কোনো প্রকার তথ্য বা মতামত চাওয়া হচ্ছে না, অর্থাৎ
তাদের যাবতীয় পরিকল্পনা সব কিছু শুধু একজন গুরুর মাথা থেকে আসছে, আর বাকি সবাই এই অনুশাসন মেনে চলতে বাধ্য। প্রটোকলটির পাণ্ডুলিপি বাজারে প্রকাশিত হওয়ার পর ইহুদিরা বলতে শুরু করে, সত্যি যদি এমন একটি সাম্রাজ্যবাদ প্রতিষ্ঠা করা নিয়ে আমাদের কোনো গোপন পরিকল্পনা থাকত, তবে কখনোই তা জেন্টাইলদের সামনে উন্মোচিত হতো না। আসলে এটি যে তাদের বা সেনহাড্রিনের কোনো সদস্য প্রকাশ করেছে তা নয়। আগের একটি অধ্যায়ে বলা হয়েছে, জায়োনিস্টরা খুব গোপনে পৃথিবীর গুরুত্বপূর্ণ শহরগুলোতে মাঝে মধ্যে আলোচনা সভার আয়োজন করে। হয়তো বিশেষ কোনো আগ্রহী ব্যক্তি বহুদিন এই দলটিকে অনুসরণ করত এবং নিজের গোপনীয়তা রক্ষা করে প্রটোকলগুলো জানতে পেরেছে, যা তিনি পরবর্তীকালে লেকচার নোট আকারে প্রকাশ করেন। আপনি যদি মন দিয়ে পুরো পাণ্ডুলিপিটি অধ্যয়ন করেন, তবে বুঝতে পারবেন এই প্রটোকলগুলো আজকে বা 100 বছর আগে তৈরি করা হয়নি। এগুলো তাদের সুদীর্ঘ ইতিহাস, ঐতিহ্য, ধর্ম ও সমাজ ব্যবস্থার প্রমাণস্বরূপ। তবে সময়ের প্রেক্ষাপটে এবং কৌশলগত অবস্থার কারণে প্রটোকলগুলোতে সামান্য পরিবর্তন এসেছে। প্রথম প্রটোকলের একটি অনুচ্ছেদে পাবেন স্বাধীনতা, সাম্য, ভ্রাতৃত্ব ইত্যাদি মতবাদকে আমরা অতি প্রাচীনকাল থেকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে আসছি, কিন্তু পৃথিবীর বোকা গর্দব বুদ্ধিজীবীরা এই মতবাদগুলো নিজেদের অধিকার আদায়ের মাধ্যম বলে মনে করছে এবং এর জন্য জীবন পর্যন্ত উৎসর্গ করছে। তারা নিজেরাই আমাদের পাতা ফাঁদে পা দিয়েছে এবং নিজেদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ধ্বংস করেছে। সম্ভবত অতি বুদ্ধিমান ও সুকৌশলী ব্যক্তিরাও এসব মতবাদের মর্মার্থ অনুধাবন করতে সক্ষম হয়নি। তারা কখনো বুঝতে পারেনি একতা, সাম্য, স্বাধীনতা বলতে আদৌ কিছু নেই। এই প্রটোকলগুলো পরিবর্তন আনার অধিকার কারা রাখে সে সম্পর্কে 13তম প্রটোকলে আলোচনা করা হয়েছে। এই ব্যবস্থায় পরিবর্তন আনার ক্ষমতা কেবল তাদেরই রয়েছে যারা বহু শতাব্দী ধরে এই প্রটোকলগুলোকে অক্ষুণ্ণ রেখেছে। আরও একটি বিষয় লক্ষণীয়, এখানে বক্তার ব্যক্তিগত কোনো সম্মান বা উচ্চাকাঙ্ক্ষা প্রকাশ পায়নি। তাদের একমাত্র উদ্দেশ্য ইসরায়েলের ভবিষ্যৎ সুদৃঢ় ও মজবুত করা। তারা ইতিমধ্যেই বিভ্রান্তিকর নানা মতবাদ দিয়ে জেন্টাইলদের সমাজ ব্যবস্থায় ফাটল তৈরি করতে সক্ষম হয়েছে। এত কিছুর পরও যুগে যুগে জেন্টাইলদের মাঝে এমন কিছু ব্যক্তির আগমন ঘটেছে যারা দীপ্ত কণ্ঠে বলেছে, আজকে যা কিছুকে বিজ্ঞান বলে মনে করা হচ্ছে তার অনেক কিছুই প্রকৃত বিজ্ঞান নয়, যেগুলো আমরা অর্থনৈতিক ও সমাজ ব্যবস্থার বিধান বলে মনে করছি তা আসলে কোনো বিধান নয়, এগুলো মানব সৃষ্ট কিছু ভ্রান্ত নিয়মকানুন যা আমাদের মধ্যে ফাটল তৈরিতে উপকরণ হিসেবে ব্যবহার করা হয়েছে। এর ফলে পরিচিত শত্রুদের বিরুদ্ধেও আমরা এক হতে পারছি না। আমরা যেন ইহুদিদের প্রটোকলগুলো নিয়ে কোনো প্রশ্ন করতে না পারি এবং তা নিয়ে চিন্তা করার প্রয়োজনবোধ পর্যন্ত না করি, সেজন্য তারা আমাদের উপর এমন একটি শিক্ষা ব্যবস্থা চাপিয়ে দিয়েছে যার দরুন তাদের প্রণীত অনুশাসনগুলো পেরার মতো আত্মস্থ করে বড় হচ্ছি। নিজেদের যতই বুদ্ধিমান বা উঁচু শ্রেণীর মানুষ মনে করি না কেন, ইহুদিদের কাছে আমরা বোকা, গর্দব ও সাদামাটা মস্তিষ্ক সম্পন্ন প্রাণী ব্যতীত কিছুই নই। আমাদের সম্পর্কে তাদের ধারণাগুলো যে তাচ্ছিল্যকর হলেও সত্য তা প্রটোকলের বইটি ভালোভাবে অধ্যয়ন করলেই বোঝা সম্ভব। এবার বাছাই করা কিছু প্রটোকল নিয়ে জেন্টাইলদের প্রতি ইহুদিদের দৃষ্টিভঙ্গি উপস্থাপন করা যাক। প্রথম প্রটোকল দিয়েই শুরু করি। মনে রাখতে হবে পৃথিবীতে ভালো মানুষের চেয়ে খারাপ মানুষের সংখ্যা অনেক বেশি। তাদের বাগে আনার একমাত্র কৌশল ভয়ভীতি প্রদর্শন। প্রাতিষ্ঠানিক ও কিতাবী শিক্ষা দিয়ে তাদের কখনো বসে আনা যাবে না। ক্ষমতার লোভ সবারই থাকে এবং প্রত্যেকেই নিজেকে শাসক রূপে দেখতে চায়, আর অন্যের ভালোর জন্য নিজের ভালো উৎসর্গ করবে এমনটা খুব কমই দেখা যায়।
জেন্টাইলদের হুজুগে প্রকৃতির বলল ভুল হবে না, তারা সামান্য আবেগ, বিশ্বাস, ঐতিহ্য ও ব্যক্তিগত অহংকারের দরুণও নিজেদের মধ্যে বিভাজন করতে রাজি। হঠাৎ কোনো সিদ্ধান্তের উপর ভিত্তি করে গণ আন্দোলনের ডাক দেয়, আবার দু একটি মিথ্যা প্রচারণায় কান দিয়ে মহানায়ককে ক্ষমতা থেকে সরিয়ে দেয়। বুদ্ধিমান প্রাণী হলে এমনটা কখনোই করত না, তাই তারা অরাজকতা ও বিশৃঙ্খলা থেকে কখনোই বেরিয়ে আসতে পারে না। গণতান্ত্রিক সমাজ ব্যবস্থায় নতুন কোনো পরিকল্পনা বাস্তবায়নের পূর্বে জনসাধারণের অনুমতি আবশ্যক, কিন্তু তারা এটা বুঝে না। বেশিরভাগ মানুষই নিরেট মূর্খ ও বুদ্ধিহীন, তারা একবার ডান পক্ষের পিছে ছোটে, আরেকবার বাম পক্ষের। তাদের কাছ থেকে কখনো গঠনমূলক পরামর্শ পাওয়া সম্ভব নয়। আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনের পথ ইতিমধ্যেই অনেকটা সহজ হয়ে উঠেছে। জেন্টাইল মনস্তত্ত্বের প্রতিটি গুরুত্বপূর্ণ শাখায় আমরা ছড়িয়ে পড়তে সক্ষম হয়েছি। ক্ষণস্থায়ী পৃথিবীর লোভ লালসা দেখিয়ে আমরা তাদের বশীভূত করতে সক্ষম হয়েছি। চারিত্রিক দুর্বলতাকে কাজে লাগিয়ে তাদের মধ্যে বিভেদ ও পার্থক্যের দেয়াল গড়ে তুলেছি। এবার পঞ্চম প্রটোকলের একটি অনুচ্ছেদের দিকে লক্ষ্য করুন। জেন্টালরা কাজের চেয়ে প্রতিশ্রুতিকে অধিক গুরুত্ব দেয়, কিন্তু আদৌ তা পূরণ হচ্ছে কি না তা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। আমরা শুধু প্রতিশ্রুতি দিয়েই তাদের বশ করতে পারব, ক্ষমতায় যাওয়ার পর তা নিয়ে মাথা ব্যথা না করলেও চলবে। ১১তম প্রটোকলে বলা হয়েছে, আসলে জেন্টালরা হলো বেড়ার পাল। আমরা যে বিষয়ে প্রতিশ্রুতি দিই না কেন, তা তারা অন্ধের মতো গ্রহণ করবে। আমরা স্বাধীনতা উদ্ধারের প্রতিশ্রুতি দেব, কিন্তু তার আগে আমরাই তাদের মাঝে অশান্তি, অরাজকতা ও যুদ্ধ ছড়িয়ে দেব। এই স্বাধীনতার জন্য তাদের কতদিন অপেক্ষা করতে হবে তা কি বলতে হবে? আমরা চাইলে এই যুদ্ধ ও শান্তি আলোচনার মেয়াদ ইচ্ছে মতো বাড়িয়ে নিতে পারব। প্রথমে তাদের মধ্যে ভয় ঢুকিয়ে দেব এবং পরে সে ভয় থেকে উদ্ধার করার প্রতিশ্রুতি দেব। এবার বিভিন্ন গোয়েন্দা সংস্থায় জেন্টাইলদের অংশগ্রহণের ব্যাপারে যা বলা হয়েছে। সাধারণত দুঃসাহসী, রোমাঞ্চপ্রিয় এবং উচ্চাকাঙ্ক্ষী ব্যক্তিরা সমাজের প্রশংসা কুড়াতে বিভিন্ন গোয়েন্দা সংস্থায় যোগদান করে। আমরা খুব সহজেই তাদের খুঁজে বের করব এবং পরিকল্পনা মাফিক বিভিন্ন কাজে ব্যবহার করব। কৌতূহলী জেন্টাইলরা পুরো বিশ্বকে সামনে রেখে এ পর্যন্ত অসংখ্য গোয়েন্দা সংস্থার জন্ম দিয়েছে। তারা বিশ্বাস করে এই গোয়েন্দা সংস্থার মাধ্যমে সমাজের সকল অপরাধ কর্মের রহস্য উদ্ঘাটিত হবে। কিছু কিছু ক্ষেত্রে আমরা তাদের সফলতা এনে দেব, যা তাদের মাঝে বড়াই ও অহমিকার জন্ম দেবে। এতে তারা কোনো রকম বাস বিচার ছাড়াই আমাদের পরবর্তী পরামর্শগুলো নির্দ্বিধায় গ্রহণ করবে। তোমরা ভাবতেও পারবে না এই বড়াই ও অহমিকা তাদের কতটা নির্বোধ করে তুলবে। এমতাবস্থায় সামান্য একটি ব্যর্থতাই তাদের মনোবল ভেঙে দেওয়ার জন্য যথেষ্ট। প্রকৃতপক্ষে জেন্টাইলরা ব্যক্তিমোহ, জনপ্রিয়তা ও আত্মপ্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে, কিন্তু ব্যক্তিমোহ আমাদের বিবেচ্য বিষয় নয়, বরং জাতীয় উদ্দেশ্যই আমাদের জীবনের প্রধান উদ্দেশ্য। তাদের ভাষ্য অনুযায়ী জেন্টাইলরা মানসিক প্রণোদনা এবং নতুন মতবাদগুলো খাবারের মতো গ্রহণ করে, কিন্তু নতুন মতবাদগুলোর ভবিষ্যৎ ফলাফল কী হতে পারে তা নিয়ে গবেষণা করতে রাজি নয়। চোখের দেখায় যা ভালো লাগে তাই তারা গ্রহণ করে। জায়োনিস্টরা আজ পর্যন্ত অসংখ্য মতবাদ আমাদের উপর চাপিয়ে দিয়েছে। যখনই একটি মতবাদ ব্যর্থ হয়েছে তখনই আরেকটি বাজারে এনেছে। প্রতি দাপে জেন্টালরা হয়েছে দুর্বল ও নেতৃত্ব শূন্য। দেশের জনগণ যদি এক হয় তবে সরকার আত্মসমর্পণ করতে বাধ্য, তবে দেশের জনগণ যে বিষয়টির ভিত্তিতে এক হচ্ছে সে সম্পর্কে তো সাধারণ মানুষের পরিষ্কার কোনো ধারণা নেই। তারা তাই করছে যা নেতারা করতে বলছে। বলশেভিক বিপ্লবে প্রলেতারিয়েটদের সূত্রপাত ঠিক এইভাবেই হয়। অরাজকতা ও বিশৃঙ্খলাকে
পুঁজি করে সমাজে সব সময় তৃতীয় একটি গোষ্ঠী লুটপাটের চেষ্টা করে। এটা জানার পরও দেশের রাজনৈতিক দলগুলো অহংকারের দাপটে এক হতে চায় না, ফলে লুণ্ঠনকারী তৃতীয় দলটি ইচ্ছে মতো নিজের স্বার্থ লুফে নেয়। আর এই তৃতীয় পক্ষটি হল ইহুদি জাতিগোষ্ঠী। মূলত প্রকৃত উন্নয়ন বলতে কি বোঝায় তা আমরা অনেকেই জানি না। আমাদের পূর্বপুরুষরা চাকা আবিষ্কারের মাধ্যমে মানব সভ্যতায় নতুন যুগের সূচনা করে। সে চাকা দিয়ে তৈরি হয় টারবাইন, প্রবাহমান বাতাস ও পানির স্রোতকে কাজে লাগিয়ে উদ্ভাবিত হয় টারবাইন ঘোরানোর কৌশল, যা দিয়ে আবিষ্কৃত হয় বিদ্যুৎ শক্তি। আজ পেট্রোল ডিজেল দিয়ে ছোটোখাটো বিস্ফোরক ঘটিয়ে আমরা বিদ্যুৎ উৎপাদন করছি। এখন প্রশ্ন হল, আসলেই কি চাকারূপী টারবাইন সেকেলে প্রযুক্তি? বায়ু ও পানি শক্তি ব্যবহার করে আমাদের পূর্বপুরুষরা যে নতুন শক্তির জন্ম দিয়েছে তা কি সমাজে গ্রহণযোগ্যতা পেতে পারে না? এই প্রযুক্তিগুলো কি বর্তমান সমাজের চাহিদা মেটাতে অক্ষম? আসলে যে বিষয়গুলোকে আমরা অগ্রগতির উপায় বলে স্বীকৃতি দিয়েছি তা প্রকৃত অর্থে আমাদের দেশ, সমাজ ও জাতিকে ধ্বংস করেছে। অস্থিরতা বিশৃঙ্খলা সমাজে এমনই বিবর্তনের জন্ম দেয় যা বিপন্ন জনগোষ্ঠীকে পেট রক্ষার তাগিদে চোখে যা ভালো দেখায় তাই আদর্শ বলে গ্রহণ করতে বাধ্য করে। কিন্তু এই আদর্শের পেছনে থাকে শয়তান। গণতন্ত্র, সমাজতন্ত্র, কমিউনিজম, রক্ষণশীলতা, পুঁজিবাদ, মৌলবাদ ইত্যাদি সবই এর উদাহরণ, যা তাদের হাত ধরে পৃথিবীতে প্রতিষ্ঠা পাচ্ছে। নিজেদের মতবাদগুলো যেভাবে তারা আমাদের মাথায় ঢুকিয়ে দিচ্ছে তার কিছু নমুনা নিচে উপস্থাপন করা হলো। প্রথম প্রটোকলের একটি অনুচ্ছেদ থেকে, রাজনৈতিক স্বাধীনতা নিছকই একটি ধ্বংসাত্মক ধারণা। অনেক রাষ্ট্র আছে যেখানে ক্ষমতায় থাকা দল ব্যতীত অন্য কোনো রাজনৈতিক শক্তির অস্তিত্ব নেই। মানুষও চায় না সেখানে কোনো দল গড়ে উঠুক। এমত অবস্থায় ক্ষমতাসীন দলটির পতন ঘটাতে চাইলে সে সমাজের মগজে রাজনৈতিক স্বাধীনতার বিষয়টি ঢুকিয়ে দিতে হবে, বুঝাতে হবে সবার রাজনীতি করার অধিকার আছে। জনগণ চাইলে তাদের মধ্য হতে যে কাউকে প্রতিনিধি হিসেবে ক্ষমতায় বসাতে পারে। ধীরে ধীরে সে সমাজে নতুন রাজনৈতিক দল গঠনের বিষয়টি সহজতর হতে শুরু করবে, যাকে কাজে লাগিয়ে আমরা একাধিক দলের জন্ম দেব, প্রত্যেক দলের জন্য অসংখ্য সমর্থক গড়ে তুলব। এটাই জেন্টাইলদের ঐক্যে ফাটল তৈরি করবে, যার শেষ পরিণতি হবে ক্ষমতাসীন দলের পতন এবং নতুন শক্তির ক্ষমতায়ন। পঞ্চম প্রটোকলে লক্ষ্য করুন, জনমত নিয়ন্ত্রণে শুরুতেই আমরা বিভিন্ন মতবাদ জেন্টাইলদের মগজে ঢুকিয়ে দেব, যা তাদের মধ্যে হাজারো গোলক দাদা জন্ম দেবে। এক সময় বিরক্ত হয়ে বলবে রাজনৈতিক বিতর্কে নিজেদের না জড়ানোই ভালো। এ কৌশলটি রাজনীতির মাঠ থেকে অন্য দলের সমর্থকদের সরিয়ে দিতে সাহায্য করবে। দ্বিতীয়ত, আমরা মানুষের অভ্যাসগত চাহিদাগুলো সহজে মিটিয়ে দেব। অভাব মানুষের হৃদয়ে মানবিকতার জন্ম দেয়, পক্ষান্তরে ভোগবিলাস মানুষকে মনুষ্যত্বহীন করে তোলে। যখন মানুষ তাদের ব্যক্তিগত চাহিদাগুলো সহজে মেটাতে পারবে তখন তারা আর অন্যের চাহিদা পূরণে এগিয়ে আসবে না, তাদের নিকট ব্যক্তিগত আনন্দ প্রাধান্য পেতে শুরু করবে। ফলে রাষ্ট্রীয় বিপর্যয়ের মুহূর্তগুলোতে তারা কখনো এক হতে পারবে না, কারণ ততদিনে তাদের চিন্তা শক্তি একেবারে নষ্ট হয়ে যাবে। ১৩তম প্রটোকলে উল্লেখ আছে, তোমরা লক্ষ্য রাখবে আমরা শুধু প্রতিশ্রুতির গ্রহণযোগ্যতা চাই, আদতা বাস্তবায়িত হবে কি না তা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। আমরা বলি মানুষের কল্যাণ করাই আমাদের উদ্দেশ্য। আর এটা এ কারণেই বলি, সাধারণ মানুষ যেন আমাদের কথাগুলোকে সত্য বলে মেনে নেয় এবং সমাজে আমাদের গ্রহণযোগ্যতা বৃদ্ধি পায়। অশান্ত জনগণের মাথা থেকে রাজনৈতিক চিন্তা সরিয়ে দিতে আমরা অসংখ্য নতুন সমস্যার জন্ম দেব। এটা তাদের দৈনন্দিন জীবিকা অর্জনের পথে অনেক বাধা সৃষ্টি করবে, যেমন মজুরি সমস্যা, চাকরির নিরাপত্তা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ইত্যাদি।
এমতো অবস্থায় কেউ রাজনৈতিক বিতর্কে মাথা গামাতে চাইবে না। আমরা তাদের বিনোদন, খেলাধুলা ও আয়েশি জীবনে ডুবিয়ে রাখব। তারা শুধু নিজেদের নিয়ে ব্যস্ত থাকবে এবং অন্য বিষয়ে চিন্তা করার আগ্রহ হারিয়ে ফেলবে। এভাবে একটা সময় তাদের স্বাধীন চিন্তা শক্তি লোপ পাবে। উদারপন্থী, গণতান্ত্রিক ও মুক্তমনা নীতিগুলো ব্যবহার করে জেন্টাইলদের বিভিন্ন গোরপেচের মধ্যে দোল খাওয়াতে শুরু করব। তারা উদারপন্থী নীতিকে প্রগতির অংশ বলে মনে করবে, কিন্তু নির্বোধ এই জাতি প্রগতির সংজ্ঞাই তো জানে না। শুধু রাজনীতিবিদরাই নয়, লেখক, কবি, শিক্ষক, সমাজবাদী ও রাবাইদের সম্মিলিত প্রচেষ্টায় ইহুদিরা পুরো মানব জাতিকে অসংখ্যবার নানা বিভ্রান্তিকর পরিস্থিতিতে ফেলেছে, যার সূচনা হয়েছে হাজার বছর আগেই। শুধু আজকে নয়, অতীতেও তারা এমনটা করেছে এবং ভবিষ্যতেও করবে। নবম প্রটোকলের দিকে লক্ষ্য করুন। রাজতন্ত্র, সমাজতন্ত্র, গণতন্ত্র, কমিউনিজম ইত্যাদি প্রতিষ্ঠার মাধ্যমে আমরা প্রতিটি জাতিকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করব, সেই সঙ্গে তাদের আমাদের সেবায় নিয়োজিত করব। এর মাধ্যমে পৃথিবীর বিদ্যমান প্রতিটি শাসন ব্যবস্থাকে আমরা একসময় উপড়ে ফেলতে সক্ষম হব। ততদিন পর্যন্ত পৃথিবীর কোনো জাতিকে শান্তিতে থাকতে দেব না, যতদিন না তারা আমাদের সব অনুশাসন মেনে নিচ্ছে। এরপর দশম প্রটোকলে বলা হয়েছে, যখনই আমরা উদারপন্থী ও গণতান্ত্রিক নীতিগুলো পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে ঢুকিয়ে দিলাম, তখনই তা রাজনৈতিক দলগুলোর রূপরেখা রাতারাতি পাল্টে দিল। জেন্টাইলদের শিক্ষা ব্যবস্থা কেমন হবে সে সম্পর্কে নবম প্রটোকলে উল্লেখ আছে। জেন্টাইল যুব সমাজের বুদ্ধিবৃত্তি, নৈতিকতাবোধ ও স্বাধীন চিন্তা শক্তি ধ্বংস করতে এক মিথ্যা ও বানোয়াট শিক্ষা ব্যবস্থা ইতিমধ্যে তাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। আমরা যদিও নিজেরা এই শিক্ষা ব্যবস্থা গ্রহণ করব না, শিক্ষা ব্যবস্থাকে ব্যবহার করে কিভাবে পারিবারিক বন্ধনে ফাটল ধরানো সম্ভব তা দশম প্রটোকলে উল্লেখ করা হয়েছে। আমাদের প্রতিষ্ঠিত শিক্ষা ব্যবস্থাকে তাদের যোগ্যতা যাচাইয়ের মাপকাঠিতে পরিণত করব। কর্মজীবনে প্রবেশের পূর্বে এই শিক্ষা ব্যবস্থায় তাদের যোগ্যতা মূল্যায়নের পদ্ধতি প্রতিষ্ঠা করেই ছাড়ব। একসময় এই শিক্ষা ব্যবস্থা তাদের মাঝে অহমিকা ও অহংকারের জন্ম দেবে, যা পারিবারিক সদস্যদের মধ্যে সম্পর্ক ছিন্ন করতে উস্কে দেবে। যতদিন না কাঙ্ক্ষিত সময়টি হাতের মুঠোয় আসছে, ততদিন পর্যন্ত তাদের বিভিন্ন আমোদ প্রমোদে ডুবিয়ে রাখব। যেসব মতবাদের কথা পূর্বে উল্লেখ করেছি তা তাদের নিকট গুরুত্বপূর্ণ করে তোলার নিরন্তর চেষ্টা চালিয়ে যাব। ডারউইনবাদ, মার্ক্সবাদ, নাৎসিবাদ ইত্যাদিকে প্রগতিশীলতার উপায় হিসেবে তাদের সামনে উপস্থাপন করেছি। এসব তথ্যের উপর ভর করে আমরা তাদের নৈতিকতাবোধ ধ্বংস করেছি এবং সামনের দিনগুলোতেও এর কোনো ব্যতিক্রম ঘটবে না। উল্লেখ্য, প্রটোকলগুলোর কোথাও বলা হয়নি তারা জেন্টাইলদের চিরতরে ধ্বংস করে ফেলতে চায়, বরং তারা চায় জেন্টাইলরা যেন তাদের প্রভুত্ব মেনে নেয় এবং চিরকাল দাস হয়ে থাকে। এই লক্ষ্য বাস্তবায়নে ইতিমধ্যে তারা অনেক দূর এগিয়ে গেছে। আজ পুরো পৃথিবী এক অদৃশ্য স্বৈরশাসনের অধীনে চলছে। আমরা জানি জেন্টাইলদের একতার ভিত্তি খুবই দুর্বল। সামান্য কিছু সময়ের জন্য এক হলেও আমরা আবারও তাদের দুর্বল করে ফেলতে পারব। গত 2000 বছরে এ কাজ আমরা অসংখ্যবার করেছি। আপনারা শুনছিলেন হেনরি ফোর্ডের বিখ্যাত বই সিক্রেটস অব জায়োনিজম। আজকে সপ্তম পর্ব শেষ হলো। ধন্যবাদ সবাইকে।